না আমরা তিন ভাই অভিনয় করি, হ্যাঁ জনসভায় দাঁড়িয়ে হ্যাঁ জনগণকে এই ধাপ্পা দেওয়ার রাজনীতি কিন্তু আমরা সিদ্ধ কি করেছেন বলেছেন কি আপনি? আরে ধরুন জনগণকে কিছু পাইয়ে দিতে হবে, হ্যাঁ পাইয়ে দিতে হবে, এটাই আমাদের কথা, পাইয়ে দেওয়ার রাজনীতি বর্তমানে। হ্যাঁ হ্যাঁ তাই ওদের বলেছি ভোটে জনসভায় দাঁড়িয়ে যেখানে রাস্তাঘাটের হাল খারাপ রাস্তাঘাট করে দেবো। হ্যাঁ বা মানে রাস্তা হোক আর না হোক আপনি ঈদ ফেলার ব্যবস্থা করেছেন সব জায়গায়, সেরকম বাবা সুন্দর। ধরুন গ্রামে গিয়েছি, হ্যাঁ এখনো আমার নবস্বদেশের এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে বিদ্যুৎ পৌঁছয়নি, হ্যাঁ তাই ওদেরকে আশার আলো দেখিয়ে বললাম ভোটের আগে এক গ্রাস্তে সব পোস্ট পেতে থাকো। বা 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 মানে লাইট পৌঁছাক আর না পৌঁছাক আমার স্বরাষ্ট্রমন্ত্রী পোস্ট ফেলার ব্যবস্থা করেছে। সুন্দর সুন্দর আর কি করেছেন বলুন। আমার এই নবসমেশে আরেকটা জিনিসের বড় সংকট, বিশুদ্ধ পানীয় জল নাই জল, হ্যাঁ জল দূষণ, তাই ওদেরকে বিশুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য এই মোটা মোটা পাইপ সব রাস্তা দুধারে ফেলতে হয়। হ্যাঁ এই যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মানে কল বসুক না বসুক উনি পাইপ ফেলে গেছে, পাইপ দেখে খুশি বাবা সুন্দর আর কি করেছে। তারপরে স্যার নির্বাচনে জনসভায় চাকরি জনগণের এত কাছে পৌঁছাবার চেষ্টা করছি, ইদানিং দেখছেন স্যার জনগণ কিন্তু আমাদের এই কথাগুলো আর শুনতে চায় না। শুনতে যদি না চায় আমরা নব সদস্যের প্রধানমন্ত্রী নব সদস্যের স্বরাষ্ট্রমন্ত্রী জনগণকে কিভাবে কথা শোনাতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। তার আগে আমাদের মূল দাওয়ায় দেওয়ার আগে আমরা একবার একটু পরামর্শ করে নিতে চাই। ওই যে আমাদের এখানে যিনি আসেন কি জানো নাম না আপনি কি বাপুরানন্দ মহারাজ? আমরা কোনো বিপদে পড়লে কোনো সংকটে পড়লে ওনার সাথে একটু সলাহ পরামর্শ করি। আপনি হ্যাঁ আপনি একবার ফোন করুন তো দেখা যাক ওনার সাথে আলোচনা করে দিতে পারা যায়। হ্যাঁ দেখুন নব সদস্যের জনগণ নব সদস্যে বসবাস করবে আর নব সদস্যের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনবে না আর আমরা পার্লামেন্টে বসে সেটা দেখব এটা হতে পারে না। হ্যালো লাইনে ডিসটার্ব স্যার, লাইনে তো আপনি দেখছি ওনার আপনাকে ফোন করে দেখছি স্যার। হ্যালো ক্রস লাইন হচ্ছে তার। আচ্ছা ওনার আসার সময় আমি কি গিয়ে দেখবো? হ্যাঁ দেখুন দাদা উনি ফোনটা ধরছেন না কেন? না ওনার আসলে ফোনটা লাইন ফোন দেন তো স্যার, ধরার কথা বলুন। ওম শান্তি ওম শান্তি আসছেন ওম শান্তি। আচ্ছা বার্তা দিতে দিতে আসছেন, হ্যাঁ ব্যবস্থা করুন সত্যিকারের শান্তি। আমার মতো লোক কাছে থাকতে এত চিন্তা কিসের? বলেন কেন মশাই ওই যে পূজার নাম চাষিটা রণধী রণধী ওই রণধী আর তার দলগুলো সমস্ত পার্লামেন্টের চারিদিকে শুনুন শনি বলুন রাহুই বলুন আমাদের যত শনি রাহু হচ্ছে ওই রণধীরকে কি করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় এবং তাচা করুন পেয়েছে। বাহ 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 বলুন 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 কি পেয়েছেন বলুন। হ্যাঁ হ্যাঁ শান্তিযোগ্য করতে হবে, হ্যাঁ করতে হবে,
হচ্ছে আসল কথা টাকা। যত পারেন ধর্মের মধ্যে মন্দির মসজিদ গির্জা বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন, আর আমরা জনগণকে যাতে শোষণ করতে পারি। আমরা মুখে যতই বলি ধর্ম আমরা দেশের বেশিরভাগ মন্ত্রীরা এবং বেশিরভাগ সাধু বাবা আমরা চাই জনগণের বিভিন্ন সমস্যার সম্মুখীন হোক, অর্থাৎ দেশের বুকে খরা হোক, বন্যা হোক না হোক, ভূমিকম্প হোক হোক, অ্যাক্সিডেন্ট কারণ কারণ বন্যা প্রাণের নাম করে, খরা প্রাণের সেবার নাম করে, আর ভূমিকম্পে মানুষের পাশে দাঁড়ানোর নাম করে আমরা যে কিছু করি। এখনো শেষ হয়ে গেছে, কিন্তু এবছর একটা সাইডে বন্যা হয়েছে, একটা সাইডে ভূমিকম্প হয়েছে, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, সাধারণ জনগণ আর আমাদের মতো নেতা এবং এই সাধু বাবাদের উপর আর বিশ্বাস করতে পারছে না। জনগণের তারা জনগণ সরাসরি সরাসরি ডাইরেক্ট সাধারণ মানুষকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, তাই আমাদের ওই প্রাণ তহবিলগুলো ফাঁকা ফাঁকা ফাঁকা, ওখানে আর কিছু করেনি। কিন্তু জনগণ গতকাল চালা, আমরাও বিকল্প চিন্তা করে রেখেছি। নির্বাচন পুজো করে যাব, আর ওই নির্বাচন পুজোর নৈবেদ্য হিসাবে তার থেকে আপনার পার্সেন্টেজ কত জানো? আমার পার্সেন্টেজ আগে তো 25 দেওয়া হতো, 25। আচ্ছা আমি আপনাকে বাড়িয়ে না আপনার পার্সেন্টেজ 50% বলি। আচ্ছা তাহলে এই মুহূর্তে শুনুন, এই মুহূর্তে এখন আপনাকে কিছু টাকা দিতে পারছি না, কারণ হাত শূন্য, নির্বাচন হবে সেই তার কাছে কিছু টাকা আসলে তারপরে কিছু দেওয়া যাবে, যদি বিদেশি ব্যাংকে কোটি কোটি টাকা দেখাচ্ছে
পরিষ্কার বলুন কিছু করতে পারবেন কি না? আমি বলে দিচ্ছি, বলুন আমি নগদ নারায়ণের পূজারী, নগদ নারায়ণের টাকা ছাড়া কিচ্ছু করতে পারবেন না, পারবেন না। আচ্ছা এই যে, এই যে বেরিয়ে যান, বেরিয়ে যান। তাহলে আপনাকে কোন তারিখে লাগবে স্যার? উনি আমাদের সাথে এইভাবে বিশ্বাস করে একটা টাইম নষ্ট করে নিয়েছেন। আপনি শুনুন না, আপনি একটা কাজ করুন, আপনি একবার বিমান বাহিনীর প্রধানের সাথে কথা বলুন টেলিফোনে। রণবীর এবং তার দলবলকে নিয়ে আপনি একটা বোঝানোর চেষ্টা করুন, হ্যাঁ বৈঠক করুন। যদি বৈঠকে রণবীর এবং তার দলবল রাজি হয় তো ভালো, হ্যাঁ যদি না হয় আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কি করবেন? শুনুন, আমি প্রধানমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাকে অর্ডার দিচ্ছি, যদি রণধীর এবং তার দলবল আমাদের কথায় প্রস্তাবে রাজি না হয়, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ঢালাও 10 কোটিকে খতম করতেও বিরাম না। এটাই আমার অর্ডার স্যার, এটা এটাই শেষ কথা। আমি যেটা আপনাকে বলছি, প্রধানমন্ত্রী হিসাবে সর্বনাশ বলে এখন যে অবস্থা, নব সদস্যের লোকজনকে শায়েস্তা করার একমাত্র পথ আমাদের পুলিশ এবং মিলিটারি। পুলিশ মিলিটারিকে দিয়ে নব সদস্যের জনগণকে আমাদের তাহলে এখন কি করা উচিত? সর্বনাশ, আমাদের সমস্ত হাতিয়ার তো পুলিশ এবং মিলিটারি। আপনি ইমিডিয়েট একটা কাজ করুন, আপনি ইমিডিয়েট কাজ করুন, আপনি বিমান বাহিনীর প্রধানের সাথে টেলিফোনে ইমিডিয়েট কথা বলুন। এখন আমাদের যা অবস্থা, এখান থেকে বিদেশে পালানো ছাড়া আর পথ নেই, এটাই আমাদের একমাত্র রাস্তা। শুনুন, আপনি যখন নিচে গিয়ে একটা কাজ করবেন, আমাদের নিচে তালায় যেসব 2 নম্বরি ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এক জায়গায় করে নিচের তালাটা এখন করে দেবেন, আর নিচের তালা থেকে যেটা ওরা নিচে উপরে উঠতে না পারে আমরা উপরে গিয়ে নিয়েছে। ইমিডিয়েট ইমিডিয়েট একটা পুলিশ মিলিটারি রিপোর্ট, এই অসময়ে যাদেরকে নিয়ে আমার সমস্ত ক্ষমতার গন্ধ এই পুলিশ এবং মিলিটারি তারা রিপোর্ট করেছে, মানে আমাদের বিপক্ষে চলে গেছে। সর্বনাশ, এখন তো জনগণ আমাদের ছাল এবং চামড়া একদিকে আলাদা আলাদা করে দেবে। একমাত্র বিদেশে পালানো, কারণ বিদেশে আমাদের ভোটের আগে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কি বলেছিল, জোর হাত করে একবার একবার আপনারা ভোট দিন, একবার আপনারা ভোট দিন, আমি কত পরিবর্তন করে দেব, রাস্তাঘাট পাকা করে দেব, বন্ধ কলকারখানা খুলে দেব, বন্ধ কলকারখানা খুলে দেব, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেব, ইলেকট্রিকের ব্যবস্থা করে দেব, জলের ব্যবস্থা করে দেব, বলেছি প্রচুর টাকা দেবো, প্রচুর টাকা।
আমরা নবসদেশের সাধারণ মানুষ, সাধারণ ভগবান, আমরা ভেবেছিলাম এত বছর পরে এই নবসদেশের বুকে প্রকৃত একজন সৎ মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে ছিল। সেই আশায় আশায় আমরা গ্রামে গঞ্জে ঘুরে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে একে ভোটে জিতিয়েছিলাম। কিন্তু দেখলাম কি কি দেখলাম, ভোটে জিতেন আবার আমরা জনগণ যেই টিমে সেই টিমে পড়ে আছি। এরা জনগণের দিকে ফিরে তাকায় না, নিজেরা সারা চালি নিয়ে ব্যস্ত থাকে। এখন বছরে না মাসে মাসে ব্রিটেন ভ্রমণ করে করেছি। আমাদের হাতে যখনই আমরা প্রতিবাদ করতে যেতাম এরা আমাদের কিভাবে জনগণকে দুর্বল করে যায়, তার জন্য তাদের হাতে তুলে দাও দাও, যুবকের মেরুদণ্ড ভেঙে যাবে আর আমরা বসে বসে আইন ব্যবস্থাকে হাতে নিয়ে, প্রতিরক্ষা ব্যবস্থাকে হাতে নিয়ে সত্য মিথ্যা আর মিথ্যাকে সত্য করে করে এতদিন সাধারণ জনগণ দূরস্থান শিক্ষিত লোক রবীন্দ্র করতে পারে না। কারা সমাজের ভালো চায় আর কারা ক্ষতি চায়, এই রণবীর ভালো মানুষের বিভিন্ন রকম কেস দিয়ে জনসমাজে এদেরকে অবহেলিত করে রেখেছে। আজকে জনগণ বুঝতে পেরেছে কোনটা কাজ আর কোনটা হিরে। আজকে তোমরা তোমাদেরকে কে বিচার করবে? চারদিকে আগুন জ্বালিয়ে তোমাদের বিচার হবে। I'm going to die.